ত্রিপুরায় বিজেপির রথযাত্রা সমাপ্তি দিনে আগরতলায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, সম্বিত পাত্র সহ অনেকেই। বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানায় দলের কর্মী সমর্থকরা। এদিন শহরের কামাল চৌমুহনি থেকে উমাকান্ত ময়দান পর্যন্ত রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শহরের রাজপথ ছিল এদিন গেরুয়াময়। দলের কর্মী সমর্থকরা সারা শহর জুড়ে বর্ষণ করেছেন ফুলের পাপড়ি। আগরতলার আকাশ যেন এদিন গেরুয়া হয়ে গিয়েছে। একদিকে যুব দিবস, অন্যদিকে বিজেপি রথযাত্রার সমাপ্তি। এদিনেই আগরতলায় একাধিক কর্মসূচি সম্পাদন করতে এসেছেন জেপি নাড্ডা। গোটা রোড শোতে নাড্ডার সঙ্গে রথে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন। বিপুল জনোচ্ছ্বাসে ভাসতে ভাসতে উমাকান্ত ময়দানে জনসভায় অংশ নিয়েছেন তারা। উমাকান্ত ময়দানে পৌঁছেই প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বক্তব্য রাখতে গিয়ে এদিন জেপি নাড্ডা বলেন, যদি বিজেপিকে মনে রাখতে হয় তবে সিপিএমের কালো দিনকেও মনে রাখতে হবে। বললেন, মনে রাখতে হবে সিপিএমের সরকার মানেই দুর্নীতি, স্লোগানিং, হরতাল, মহিলাদের দিয়ে চাঁদা সংগ্রহ, ঘরে ঢুকে বিরোধীদের জীবন শেষ করে দেওয়া, আর বিজেপির সরকার মানেই দুর্নীতিহীন এবং বিকাশমুখী সরকার। এয়ারওয়েজ, হাইওয়েজ, এটা আমাদের বুঝতে হবে বলেও এদিন কমিউনিস্ট এবং কংগ্রেসীদের তীব্র সমালোচনা করেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। आपको अगर बीजेपी को याद करना है तो बीजेपी के साथ साथ सीपीएम की सरकार के भी दिन भी याद रखो। वो याद रखो, सीपीएम की सरकार मतलब बलात्कार, सीपीएम की सरकार मतलब बंद, सीपीएम की सरकार मतलब हड़ताल, सीपीएम की सरकार मतलब नारेबाजी, सीपीएम की सरकार यानी एम्प्लॉय के द्वारा एम्प्लॉय से लेवी लेना, सीपीएम की सरकार मतलब महिला चंदा इकट्ठा करना, सीपीएम की सरकार इसका मतलब राजनीतिक दृष्टि से लोगों को समाप्त करना, सीपीएम की सरकार इसका मतलब घर में घुसकर अपने विरोधियों की जीवन लीला समाप्त करना, यह होते रहा सीपीएम की सरकार। और बीजेपी की सरकार मतलब हाईवे, बीजेपी की सरकार मतलब इंटरनेट, बीजेपी की सरकार मतलब रेलवे, बीजेपी की सरकार मतलब एयरवेज, बीजेपी की सरकार यानी हॉस्पिटल, बीजेपी की सरकार मतलब भ्रष्टाचार मुक्त और विकास युक्त सरकार, ये हमको समझना है। বিপ্লব কুমার দেব এবং মানিক সাহার সরকারের আমলে ত্রিপুরায় হয়নি কোনো রাজনৈতিক খুন বলেও এদিন দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি এদিন আরও বলেন, আমরা সকলেই জানি সিপিএমের আমলে কেমন ছিল ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারের স্থিতি, কতটা দুর্দশাগ্রস্ত ছিল। সে আমলে বিরোধীদের খুন হতো বলেও এদিন সিপিএমকে তীব্র কটাক্ষ করেন জেপি নাড্ডা। आप जनी होती थी कि नहीं होती थी, सीपीएम के कार्यकर्ता आप जनी करते थे कि नहीं करते थे, करते थे कि नहीं करते थे, अपने विरोधियों की जान लेते थे कि नहीं लेते थे। मैं खुशी के साथ और दावे के साथ ये कह सकता हूं, जब से विप्लव देव और बाद में मानिक साथ की सरकार आई है, एक भी पॉलिटिकल मर्डर त्रिपुरा की धरती पर नहीं हुआ है, ये मैं कहता हूं। एक भी और यहां बैठे लोगों को काम दो, इनसे काम करवाओ और उनको आराम दो, उनको बोलो आपको दवाई घर बैठे मिल जाएगी, ये मोदी जी की राज है, यहां सेवा होती है, डोर डिलीवरी होती है, कोई दिक्कत की बात नहीं। और आपको वैसे भी आप बेरोजगार हो गए, मन भी आपका ठीक नहीं लगता होगा, दवाई की जरूरत तो पड़ती होगी, मैं तो दवा भी देता हूं आपको और दुआ भी देता हूं। সবশেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, কমিউনিস্ট এবং কংগ্রেসীদের আরাম দাও আর এখানে বসা লোকেদের কাজ দাও বলে। তার এই কথায় স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে বিরোধী শিবিরে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।